কোভিডের কাঁচায় কি পিছিয়ে যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক? করোনা পরিস্থিতিতে জোরালো হচ্ছে প্রশ্নটা। বিগত বছরগুলো ওয়েলকাম এভরিওয়ান, এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, পিছিয়ে যেতে পারে 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 2022 সালে তোমরা যারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো, এই মুহূর্তে তোমাদের জন্য সব থেকে বড় আপডেট, তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যেতে পারে। পাশাপাশি জানুয়ারি মাস থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, বিস্তারিত তথ্য এই ভিডিওতে শেয়ার করবো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো। তো প্রথমে 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত এই মুহূর্তের সব থেকে যে বড় আপডেট, পিছিয়ে যেতে পারে 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে যে বিগত বছরগুলোতে এই মুহূর্তে কিন্তু প্রশ্ন ছাপানো সহ পরীক্ষা প্রস্তুতির যাবতীয় কাজ কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্ব কিন্তু থমকে রয়েছে। করোনা যাতাকালে কিন্তু পরীক্ষার প্রস্তুতি পর্ব থমকে রয়েছে, এমনকি প্রশ্নপত্র কিন্তু এখনো পর্যন্ত ছাপানোর জন্য পাঠানো হয়নি। এবং যা আপডেট উঠে আসছে, পর্ষদ এবং সংসদের একাধিক আধিকারিকরা কিন্তু করোনায় আক্রান্ত, করোনা সংক্রমণের থাবায় কিন্তু পর্ষদ এবং সংসদের আধিকারিকরা জর্জরিত, এবং তার জেরেই থমকে গেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি পর্ব। পাশাপাশি যে আপডেট উঠে আসছে, বিভিন্ন জেলা আধিকারিকদের সঙ্গে পর্ষদ এবং সংসদের কর্তাদের পরীক্ষা প্রস্তুতি সম্পর্কে যে মিটিংগুলো হওয়ার কথা ছিল জানুয়ারি মাসে, সেই মিটিংগুলো কিন্তু আপাতত বাতিল করে দেওয়া হয়েছে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে। তাই কিন্তু পরীক্ষা প্রস্তুতি থমকে গেছে, এবং সংসদের অফিস থেকে যে আপডেট উঠে এসেছে যে তারা আরো 7 থেকে 10 দিন দেখবে এবং প্রয়োজনে সরকারের সঙ্গে কথা বলে পরীক্ষা পেছনোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। কোভিডের কাঁচায় কি পিছিয়ে যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক? করোনা পরিস্থিতিতে জোরালো হচ্ছে প্রশ্নটা। বিগত বছরগুলিতে এতদিন ছাপার জন্য চলে যেত প্রশ্ন, কিন্তু এবার থমকে গিয়েছে যাবতীয় প্রস্তুতি। পর্ষদ সংসদের বহু আধিকারিক এই মুহূর্তে দাঁড়িয়ে করোনায় আক্রান্ত, বাতিল হয়েছে জানুয়ারি মাসের জেলা আধিকারিকদের সঙ্গে সংসদের পরীক্ষার প্রস্তুতির বৈঠক। এই বছর প্রথমবার হোম সেন্টারে পরীক্ষা, তাই পরীক্ষার প্রস্তুতি ওই বৈঠকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবার পরীক্ষা নিতে মরিয়া পর্ষদ সংসদ, কিন্তু বর্তমানে কোভিড পরিস্থিতি বিবেচনা করে আরও সময় নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্রের খবর, আরও দিন দশেক দেখে সরকারের সঙ্গে কথা বলে পরীক্ষা পিছানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সংসদ। পাশাপাশি 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুশির খবর রয়েছে। এই মুহূর্তে তোমাদের জন্য যে খুশির খবর, জানুয়ারি মাস থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, করোনা আবহে স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে এবং তার জেরে কিন্তু পঠন পাঠন বিঘ্নিত হয়েছে। ছাত্রছাত্রীদের সামনেই রয়েছে দুটো মেগা পরীক্ষা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। তো 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে পঠন পাঠনে কোনো অসুবিধা না হয়, যাতে তাদের পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে, তাই কিন্তু সরকারের পক্ষ থেকে জানুয়ারি মাসে এবার তোমাদের ক্লাস শুরু করা হবে, এবং এই ক্লাস হবে রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে। জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে, যা আপডেট উঠে আসছে, জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে টেলিভিশনের মাধ্যমে তোমাদের ক্লাস শুরু হবে। সেখানে ফোন করে তোমরা তোমাদের যাবতীয় সমস্যার কথা বলতে পারবে, বিশিষ্ট শিক্ষক শিক্ষিকারা কিন্তু তোমাদের সমস্যা সমাধান করে দেবে, ছাত্রছাত্রীদের পড়াশোনা যাতে নষ্ট না হয়, পড়াশোনায় যাতে কোনো বাধা না আসে, সেই জন্য কিন্তু স্কুল শিক্ষা দপ্তর থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেডিও টেলিভিশন মারফত আপাতত জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হচ্ছে। তো 2022 সালের প্রিয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বাতিলের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে, কারণ এই পরিস্থিতিতে কিন্তু পর্ষদ এবং সংসদ পরীক্ষা নিতে একদম মরিয়া। তারা কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, প্রয়োজনে তোমাদের পরীক্ষা পিছিয়ে যেতে পারে, কিন্তু আপাতত কিন্তু তোমাদের পরীক্ষা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু পিছিয়ে যেতে পারে। এই বিষয়ে তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাবে। তোমরা কি সম্পূর্ণভাবে পরীক্ষা বাতিল চাইছো, নাকি টেস্ট পরীক্ষার উপর মূল্যায়ন চাইছো, নাকি চাইছো তোমাদের পরীক্ষা আরেকটু পিছিয়ে দেওয়া হোক যাতে তোমরা প্রস্তুতির জন্য আরো কিছুটা সময় পাও? তোমাদের মতামত তোমরা অবশ্যই জানাবে। তো পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।